মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো দুয়ারে ভ্যাকসিন। এদিন বহরমপুর ICI স্কুলে এই ভ্যাকসিন কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যেক 70 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাদের ও প্রতিবন্ধীদের দুয়ারে ভ্যাকসিন দেওয়া হয়। অনুপমা মিত্র মণ্ডল নামে চাকদহের এক বাসিন্দা জানান, ওখানে ভ্যাকসিন পেতে সমস্যা হচ্ছিল, এখানে বাপের বাড়িতে এসে ভ্যাকসিন পাওয়া গেল। পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এদিন পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিকের উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়েও অসুস্থ মানুষদের ভ্যাকসিন দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো দুয়ারে ভ্যাকসিন। এদিন বহরমপুরের ICI স্কুলে এই ভ্যাকসিন কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যেক 70 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাদের ও প্রতিবন্ধীদের এদিন ভ্যাকসিন দেওয়া হয়। বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিক জানান, প্রায় 700 জনের নাম নথিভুক্ত করা হয়েছিল, তাদের মধ্যে আজ 150 জনকে ভ্যাকসিন দেওয়া হলো। এছাড়াও এদিন অসুস্থ যারা ভ্যাকসিন নিতে আসতে পারছেন না, তাদেরকেও বাড়ি গিয়ে পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিকের উপস্থিতিতে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানা যায়। বহরমপুর মিউনিসিপ্যালিটির অধিবাসীদের যাদের 70 ঊর্ধ্ব, আমরা নাম রেজিস্ট্রেশন করেছিলাম, প্রায় 700 জন বৃদ্ধ বৃদ্ধা এবং কিছু প্রতিবন্ধী আছেন, তাদের নাম আমরা এন্ট্রি করেছিলাম 70 ঊর্ধ্ব। তাদের আজকে থেকে শুরু হলো আমাদের বহরমপুর পৌরসভার দুয়ারে ভ্যাকসিন। আমরা আজকে ICI স্কুলে একটা ক্যাম্প করেছি 150 জনের। এই ICI স্কুলকে কেন্দ্র করে আশেপাশে যাদের বাড়ি, যে সমস্ত ওয়ার্ড, আমরা 7টা ওয়ার্ড নিয়ে আমরা এটা স্টার্ট করলাম আজকে। আমরা 21, 22, 23, 25, 26 আর 27 এই কটা ওয়ার্ড নিয়ে আজকে আমরা এখানে ভ্যাকসিনটা শুরু করেছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই সমস্ত মানুষদের জন্য, যারা বয়স্ক, যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে পারবেন না, তাদের জন্য দুয়ারে ভ্যাকসিন চালু করেছেন। এর বাইরেও যে সমস্ত ডিসেবিলিটি পার্সন আছে, যারা বাড়িতে নড়াচড়া করতে পারেন না, তাদের ক্ষেত্রে আমরা তাদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেব। আমরা এক্ষুনি আমাদের মেডিকেল টিম নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছাবো। আমরা লিস্ট করে নিয়েছি আজকে, আজ থেকে আমাদের দুয়ারে ভ্যাকসিন বহরমপুর পৌরসভায় চালু হলো। অনুপমা মিত্র মণ্ডল নামে চাকদহের এক বাসিন্দা জানান, ওখানে ভ্যাকসিন পেতে সমস্যা হওয়ায় এখানে বাপের বাড়িতে এসে ভ্যাকসিন পাওয়া গেল। পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। আমার শ্বশুরবাড়ি চাকদা, আমি চাকদার থেকে এসেছি আর এখানে আমার বাপের বাড়ি। হ্যাঁ, আমি মুক্তিভবন স্কুলে ভ্যাকসিন পেয়েছি, কোভ্যাকসিন নিয়েছি। ওখানে পেলাম না বলতে, এক তো ভ্যাকসিনের সাপ্লাই ওখানে খুব কম, আর যাও বা রয়েছে তাও ধরুন হয়তো মানে সোর্স ধরে করতে হচ্ছে, ঠিক আছে। আর আমাদের ওখানে ভ্যাকসিন নিতে গেলে আমাকে কল্যাণী বা রানাঘাটে আসতে হবে, আমার মেয়ে ছোটো, মেয়েকে এখন রেখে আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, সেই জন্য আমি গাড়ি ভাড়া করে বহরমপুরে এসেছি বাপের বাড়ি, সেখান থেকে আমি আজকে ভ্যাকসিনটা পেলাম। হ্যাঁ, বহরমপুরে সত্যি পরিষেবা খুব ভালো, যেহেতু আমি এখানে মানে এত ভালোভাবে এত সুন্দরভাবে এখানে, আর এখানে তো অ্যাভেলেবেল অনেক জায়গায় হচ্ছে, পৌরসভায় হচ্ছে, মুক্তিভবনে, ICI স্কুলে। হ্যাঁ, এখানে একটা ভালো কি, বয়স্ক মানুষদের, এটা আমার মা, মায়ের বাড়ি এখানেই, আর এই তো ভালো, খুব ভালো পরিষেবা। মানে এরকম পরিষেবা যদি আমাদের চাকদায় থাকে অনেক মানুষ উপকৃত হবে। পাশাপাশি যারা অসুস্থ বা ভ্যাকসিন নিতে আসতে পারছেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিকের উপস্থিতিতে ভ্যাকসিন দেওয়া হয় এদিন। এক উপভোক্তা অর্চনা চক্রবর্তী জানান, পৌরসভার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিক ও পৌরসভার অন্যান্য আধিকারিকদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। পৌরসভা আমাকে এসে ভ্যাকসিন দিয়ে গেল এবং আমি এটা কল্পনার মধ্যেও আনতে পারছি না যে এইরকম পরিষেবা বর্তমান যুগে পাওয়া যে যায়, সেটা নিজেই জীবন দিয়েই প্রত্যক্ষে করলাম। সবার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যারা অসুস্থ, অক্ষম, বয়স্ক, তাদের পক্ষে ওই লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়া অসম্ভবের পর্যায়েই পড়ে, তো এই সুবিধাটুকু পেয়ে আমি পৌরসভা
এবং যারা এসেছিলেন সবার কাছে চিরকৃতজ্ঞ থাকি। স্বয়ং চেয়ারম্যান তিনি নিজে উপস্থিত থেকে ছিলেন, আমার ইঞ্জেকশনের সময় তিনি নিজে উপস্থিত। গ্যালাক্সি ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত রান্না সহ ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। প্রতিটি খাবারের গুণমান ও স্বাদ অতুলনীয়। রয়েছে পরিবেশনের সুব্যবস্থা। তাই পরিবারের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন গ্যালাক্সি ক্যাটারার। ঠিকানা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8918252491 এবং 8900581223।